আমাদের দেশে সব তাফসীরের নামে জালিয়াত তাফসীর তাফসীর কিছু জানে না ওই যাইয়া গান টান গাইয়া বলছে সময় পালাম না আরে বেয়াদব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গানকে হারাম করেছে আর সেই গান তোরা সেই মজলিসি সবাই সে গাস যারা দাওয়াত দিতেছে এরাও জাহান্নামী যে বক্তারা করবে এ বদমাইশটাও জাহান্নামী কোরআন হাদিস শেখায় আমার মামা এশিয়া মহাদেশের সর্বশ্রেষ্ঠ আলেম আল্লামা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহ আমার মামা সর্বপ্রথম বুখারী শরীফের অনুবাদ লেখে আমার মামার উনি ওনার মাহফিলে একটা ছেলে গজল গাচ্ছিল সঙ্গে সঙ্গে বলছে বাবা গজল গাওয়া যায় গজল হলো উর্দু বাংলায় বলে গান কোরআন হাদিসের কত কথা আছে সেই কথা বললে হাদিসের কত কথা আছে মানুষ নেকি হয় যতগুলো লোক আছে তাদেরকেও গুনাহগার বানাইলা আর তোমরা গুনাহগার হলে খবরদার গান বাদ্য এই সমস্ত আশেপাশে এইগুলো আমি মঞ্চে থাকলে আমি কাউর বলতে দিই না কোরআনে কিছু পারো কও না কইলে কেটে হল ينادي المنادي من مكان قريب القرآن كيف حبيبته আমি আপনাদের সামনে হাদিস বুখারী থেকে বাবুন কাইফা কান আবদু লোহিত থেকে আর প্রথম হাদিস এই হাদিসটা গরীব ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করেছে হুজুর এত সহি হাদিস থাকতি আপনার বুখারীর প্রথম হাদিস আনছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত এই হাদিস তো গরীব আনলেন কেন উনি তার জবাব দিয়েছে 780 টা আমি দেওবন্দে 1952 সালে আমাদের দেশে ভাষা আন্দোলনে তৎকালীন পাকিস্তানে 1952 সালে রফিক জব্বার যারা ভাষা আন্দোলনের জন্য আটি ফাল্গুনে উনি শহীদ হয় কিন্তু ভাষা আন্দোলনের জন্য মরল কিন্তু হয়ে গেছে কত ফেব্রুয়ারি 21 না কত 21 ফেব্রুয়ারি কপাল খুলে গেছে বাঙালি জাত আটি ভাঙ্গুল মঙ্গলবার ছিল সেই নাম কানা এই দেশের এই মূর্খরা এরা এত বড় মূর্খ আমি রাজনীতি করি না আমি রাজনীতি বুঝি যেহেতু আমি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলাম ওই সামান্য ওই টিএমডিসি না এর উপরে যারা সচিব আমার বহু ছাত্র রয়েছে সচিবরা এই জন্য লেখাপড়া জানার দরকার আমি কোন রাজনীতি করি না বুড়ো মানুষ আর দুই নেত্রী আমার আত্মীয় আমার রাজনীতি তো দরকার না একটা যাবে একটা আসবে একটা বিয়ে না একটা রাজনীতি আমার সাথে উঠোনি মারবা বাড়ি ঘুমাব বিয়ে দিছি সামাল নোয়াখালিয়া যাই হোক আমি আর পরিচয় দেব না এই জন্য আমি আপনাদের কিছু কোরআনের তাফসীর শোনাতে চাই রাজি রাজি হ্যাঁ তো জোরে করেন রাজি রাজি হ্যাঁ ফিরাউন নাম শুনছেন না জি আমি জামিউল আজহার মিশর বিশ্ববিদ্যালয় পড়েছি আমি কোনোদিন আজহারি লিখি না কারণ এগুলো লেখা যায় না কাসেমিও লেখা যায় না আমাদের দেশে কিছু খারিজি মৌলবীরা লেখে কাসেমি এটাও অত্যন্ত ভাষণ লেখাপড়া তো জানে না কাসেমি লাগবা কেন এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা আবুল কাসেম নানো তুমি তুমি কাসেমি লাগবা কেন মদিনা তোমার বাড়ি নাই মদিনায় কয়েকদিন পড়ছো বা কামলা বেসছো সেই জায়গায় যে তুমি মাদানি লাগবা কেন এগুলো লেখার বলা জানে না যেই হোক আমি আপনাদের সামনে বুখারীর হাদিস পড়েছি
فنهدت على فم غارهم سكرة من الجبل فأطبقت عليهم فقال بعضهم لبعضهم انظروا أعمالا عملتموها لله صالحا مشكات المساوي 420 পৃষ্ঠার হাদিস হুজুর বলেন তিন ব্যক্তি মুহররম মাসের 10 তারিখে ওরা তিনজন বলাবলি করলো আমরা একটু ভ্রমণে যাব আমাদের দেশে যখন মানুষের টাকা পয়সা হয় হারাম হালাল বাসে না তখন পিকনিকে যায় কথা কয় না এটা হাত না পিকনিকে যায় না একজনের বউ আরেকজনের সাথে পাঠাই দেয় আর যাওয়ার সময় স্ত্রী কয় টা 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 শয়তান কথা কেন তিন প্রকার খেলা আল্লাহ তাআলা হালাল করেছে আর সবকে হারাম করে দিয়েছে امام ترمذي رحمه الله عليه حديث এনেছে كل ما يلهو به الرجل المسلم باطل الا رميه بقوس وتعذيبه الله الحبيب বলেন সমস্ত খেলার মধ্যে তিনটে খেলা জায়েজ একটা হলো যুদ্ধর জন্য তীর ছোড়া দুই নম্বর অফারাসহ ঘোড়া পরিষদ সন্ধিয়া ওয়ামালা আবাতিহি আহলহু ফাইন্না হুন্না মিনাল হাক্কে রাওয়াহু তিরমিজি হুজুর বলেন যদি কার স্ত্রী থাকে তার সাথে তামাশা করা আনন্দ দেওয়া আর যুদ্ধর জন্য তীর সরসিত প্রশিক্ষণ দেওয়া ঘোড়া প্রশিক্ষণ দেওয়া এই তিনটে খেলা ছাড়া আল্লাহর হাবিব বলেন সকল খেলাকে নাজায়েজ করেছে যারা খেলবে কিয়ামতের ময়দানে আমার সুপারিশ তারা পাবে না বিদেশের কোন আলেম যদি থাকিস আমার কাছে তিরমিজি শরীর হাদিস নিয়া অনেক দেখা যায় মানে কানেনো যাইয়া টুপি ভরিয়া এই ব্রাজিল আর কোনটা জানো আর যেন তোর ব্রাজিল বাজান তো আগে গেছে হারছে কোনটা ব্রাজিল কান্তি কান্তি চলে গেছে এবার কোরআনে কি কয় শোন ওয়ালা তুতিলকা ফিরিনাওয়ার মুনাফিকিনা ওয়াদা আদাহুম ওয়াদা وكان على الله وكفى بالله وكيلا الله ولا تطيع الكافرين والمنافقين كافر منافق ادير انشرون كورونا اطاعت كورونا ادير اوپرن أشد على الكفار رحماء بينهم كافر دير اوپر كتر حوار قطع الله برسل أشد على الكفار برور تدير كي بھلو بشي تدير دل سپورت کرسو قطع كلا نمازي اے نمازی تو در سمع کی کوئی سل درو نظر کھلا دارا کرے فوائل للمصلین بابا تمہیں اٹھو زور تھائے دیو انا بندو کر داو اللہ رب العالمین بلین کافر دری تات کرا جبنا اٹھو آگے سوٹو بچہ میرا بول سے تا دیر پت چلاؤ انا انت علیہم غير المغضوب عليهم نبي سابق صدق در اس پتھے تمہیں نام دیا سو تادر پتھے رکھو آر وی شوڈ نوٹ ٹو ٹیکنگ سلیبنگ مائی دی پات آف وے انکلوڈن ریسپانسبلٹی دیر از نوٹ ویل ٹو ہینڈ اللہ ریسپانسبلٹی دس از ایکومیشن نوٹ سو دیٹ ایکسپشنل پائس اینڈ ڈیڈیکیٹڈ مسلم ہاؤ دس از دا پات آف وے بلا بھی کو تھا
আল্লাহর কাছে বলছে আল্লাহ যারা ইহুদি এবং খ্রিস্টানদের কথা আমাদেরকে চালাও না যাদের তুমি রাগ করেছো যাদের উপর তুমি অভিশাপ দিয়েছো যাদের উপর তুমি গজব দিয়েছো কথা বোঝা যাচ্ছে এটা হাত বোঝা যাচ্ছে তাদের রাগ ধরে কাটছে তুই বললি কি কোরআন শরীফের মধ্যে নামাজের মধ্যে সূরা ফাতিহার মধ্যে তুই বললি কি আর তুই করলি না হিনতে বল যখন তুমি দেবা ঈমান থাকবে না শালা তোর বউ তালাক হয়ে যাবে আমি হতেও দিলাম কোন বাবার বেটা যদি কোনো মুক্তি থাকে আমার এই কথা কাট আল্লাহ তাআলা তার নবীর মাধ্যমে বলছেন তিনটে খালা হালাল কয়টা তিনটা হাত উঠবে যা হাত উঠবে না সব ইহুদি নাসারা দলের লোক যেরকম কয়টা তিনটা যুদ্ধের জন্য তীর প্রশিক্ষণ দেওয়া কুল্লু মা ইয়ালহু বিহির রাজুলুল মুসলিমুন বাতিল ইল্লা রামিয়া একটা অক্ষর কোরআনে পড়লি কটা নাকি হাদিসের একটা অক্ষর বলি দশটা নাকি কিন্তু তুই উলা বোলা ভরলি অত তো কোনো নাকি হলো না আর আসার পরে আল্লাহ নবীর দুরুদ পড়ল না এ বেচার আমি দেওবন্দের ছাত্র ১৯৫২ সালে দেওবন্দ মাদ্রাসায় আমি দাওরা পড়েছি এরপরে ৮ বছর জামিউল আজহার মিশর বিশ্ববিদ্যালয়ে পড়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি মদিনায় গিয়েছি আমি ইরাকের দারুল উলুম ইমাম আবু হানিবার উস্তাদ আহমদ ইমাম বুখারীর উস্তাদ সুফিয়ান সাউরি বলো ইমাম বুখারীর উস্তাদ সুফিয়ান সাউরি সুফিয়ান সাউরির উস্তাদ ইমাম আহমদ ইবনে হাম্বল ইমাম আহমদ ইবনে হাম্বলের উস্তাদ শাইখ আইন আবু ইউসুফ মোহাম্মদ রাহিমাহুল্লাহ ইমাম মোহাম্মদের উস্তাদ আমি ইমাম আবু হানিফা ইমাম আবু হানিফার উস্তাদ ইব্রাহিম নখী ইব্রাহিম নখীর উস্তাদ হলো আলকামা আলকামার উস্তাদ হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ আব্দুল্লাহ ইবনে মাসউদের উস্তাদ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের সনদ শুনেছিস এই মুরুক্কর বাচ্চারা দেশটা শেষ করে বলো কে ভাই ভাই দুরুদ ইব্রাহিম আল্লাহ দুরুদ ইব্রাহিমের তো কোনো অর্থ হয় নাই হে মূর্খর বাচ্চা এগুলো অতীব মূর্খ যারা হাদিসের হাও জানে আমার রসুলের নামে অধ্যায় বাবু সালাতু আলান নবী এবং তার পিছনে বলছে রাবি কি বলছে আব্দুর রহমান ইবনে আবি লাইলা কাইফা নুসাল্লিমু আলাইকা হাদিস খুলে আমার দোয়া করতে হবে কাইফা নুসাল্লিমু আলাইকা কিভাবে আপনার উপর আমরা সালাম করব হুজুর বললেন কুলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ এগুলো পড়িস নাই এ মূর্খ যার আমার সামনে যেদিন পড়ে যাবে আমি তো মাইকে ওয়াসে বলে দেই ইউটিউবে যা কাল চ্যালেঞ্জ আমার এই চ্যালেঞ্জ কেউ কেউ কিছু বলবে না ঢাকা এখন রাষ্ট্র আমাদের হাতে কেউ কিছু বলবে না সেনাবাহিনী পুলিশ প্রধান প্রধান সবই আমরা কিছু বলবে না মূর্খ যা সি 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 আমি চাই হেলিকপ্টার টাকা ফেরত নে বক্তার কাছে আর ওর বান্ধে থো ঠিক তোমারে বালাগো লোলা এই উলা ভরা বান্ধে আনছি ইনকাদাত জরে সময় অনেক নেব সভাপতিকে আমি আপনাকে বলে দেই সময় আমাকে বেশি দিতে হবে
কি অপরাধ করেছে গোপালগঞ্জেরা এর কায়দাতে না তুমি দিবি লাউলা আর রাবত না আলা কলবি হা লিতাকুনা মিনাল মুমিনিন সূরা আল কসাস আমি মিশরে প্রথম যখন যাই এদিক তাকায় তোরা যারা রাস্তা আছে আল্লাহর কোরআন শুনিয়ায় এদিক আয় দাদা আয় শয়তানের দিক যাস না রসুলের দুশমন হস না একটাও জান্নাতে যেতে পারবি না রসুলের পক্ষ হয় আপনারা কার পক্ষে একটু হাত উঁচু জোরে কোন না ব্রাজিলের পক্ষে তোর ভেজা বেরাউস ব্রাজিল দাদা ভাই তো হারিয়ে গেছে হায় হায় আল্লাহর নবী যেটা হারাম করলেন আর সেই রিভল আছে আর দাদিক সেই আল্লাহ জান্নাত দাও আল্লাহ কে আমার অসুবিধা সে পারতেছি যে মুফতিরা ওই ফুটবল খেলার পক্ষে থাকবি সেই সব জালেমদেরকে আমি জবাব দিচ্ছি আল্লাহ কি বলছেন নিশ্চয় যারা আমার আয়াতকে অস্বীকার করলো ইন্নাল্লাযীনা কাযযাবু ওলামারা আমার ভুল ধরেন যারা আমার আয়াতকে অস্বীকার করলো ওয়াস্তাকবারু আনহা আর যারা তাকাব্বুরি করলো তাদের জন্য লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা আমি আল্লাহ তাদের জন্য আসমানের দরজা খুলব না ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাত তারা জান্নাতে যেতে পারবে না ডান হাত উঠা যারা মুসলমান তারা থাকবি আর যারা জন্মে মঙ্গলবারে যারা জন্ম নিছিস আল্লাহ দুশ্মন তারা তাদের থাকা না থাকার কথা আমি বলব না আল্লাহ কয় যারা মঙ্গলবারে স্বামী স্ত্রী দিবসে সহবাস করে বিজরতে যারা সন্তান বানায় ওরা কোনদিন আল্লাহ রসুলের মানা শুনবে না وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن ওরা কোরআন শুনবে না তা যেগুলো চলে যাবে বসবেন যে ওর মা বাপ মঙ্গলবারে দিনই জন্মাইছে এই জন্য আর ওরা শুনতেছে না কথা শেষ শুনছিস কোরআন ডলো আমি গোপালগঞ্জের থেকে একা আসছি আর তোরা এই দেশে গাইবান্ধার সব লোক একটা ভুল দর ক্যাশ আমার এখানে আছে দিয়ে দেবো এক ঘড়ির জন্য 1000 আয় নিয়ে যা টাকা নিয়ে যা যারা আমার বিধানকে স্বীকার করবে আয়াতকে স্বীকার করবে লা তুফাত্তাহু লাহুম বাপের বহুবচন জমায়ে তাকসির আবওয়াব তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাত ওরা বেহেশতে জাতীয় পারবে না হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত আল্লাহ কি সুন্দর দৃষ্টান্ত দিয়েছেন যেমন সুজের ছিদ্র ফুটুয়া আপনাকে দেশে কি কয় সুর পিছনে যে ঘাট আছে ফুটো আছে ছিদ্র আছে অতটুক অল্প ফুটোর মধ্যে একটা উট ঢুকোনো যায় না যেমন একটা সুজের ভিতরে উট ঢুকোনো আমার সম্ভব আমার বিধানকে যারা অস্বীকার করলো ওদের জন্য জান্নাতে প্রবেশ করা কতটা অসম্ভব হাত্তা ইয়ালি জাল জামাল
جمال মানে উট আর খিয়াত মানুষ হাত্তা ইয়ালি জাল জামালু ফি সামিল খিয়াত আল্লাহর কালাম ভালো লাগতেছে না দদি গামি গেছে একটা নি গামি গেছে এখন পাখান এখন পাখান বুড়োর জন্য এখন আবার আলাদা একটু মশান দিলাম আস্তে আস্তে দিয়ে আস্তে হা বিদেশে যারা চাকরি কর বিয়া করে কেউ বউ রাখা যায় না মুরশিদি নজরুল পাই ফিরাই আসে তুমি অরিজিনাল বউ পাইবা না বাবা নজরুল মাওলানা বিদেশে কও যাওয়ার কালে বিবি রাইখা যাইও না হাত উঠা বাবা যারা হাত উঠা মানে অর তারা লাইছে সবে বাবা মাওলানা বিবি কেউ রাখা বিদেশে রাখো যাইও না রাশিয়া তুমি অরিজিনাল বউ পাইবা না বাবা মাওলানা বিদেশে যাওয়ার কালে কেউ বউ রাখে যাইও না সারা বিশ্ব সারা বিশ্বের তামার কুষ্টা হয় বেটা আমি কি হকিন্নির বাচ্চা রে বেটা কথা ঠিক না আম্মা আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার স্ত্রী কোন মেয়ে বিয়ে করার পরে এক মাস থাকা বড় দায় আম্মা আয়েশা যদি কথা বলতে পারে তোমার আয়েশা আমার রসুলি চাইতে বড় না বাবা মাওলানা আমার রসুলির ইস্তেরি চাইতে তোমার ইস্তেরি বালানা জীবনে ওয়াজ শুনছি আজকে ওয়াজ তাকে বলে কত বড় কাজ আজকে দেখিয়ে দেব যেরকম আল্লাহ আকবার আর যারা যাবে তারা তো মঙ্গলবার আর কিছু বলবো রসুলের হাদিস আমি ইশারা দিলে উঠবি আল্লাহ নবী বলেন মঙ্গলবারে সব নাপাক পয়দা মুসলিম শরীফ বাবু কিতাবুল বাদাউল খলাফ মিশকাত শরীফের 510 পৃষ্ঠা সৃষ্টির সূচনায় অধ্যায় আরবিতে বলে বাবু কিতাবুল বাদাউল খলাক আর বাংলায় বলে সৃষ্টি সূচনার অধ্যায় মিশকাত শরীফের 510 পৃষ্ঠায় যদি হাদিস না থাকে আল্লাহ কোরআন হাতে রেখে বললাম আমার জুবান তুমি বন্ধ করে দিও হাত উঠো জোরে কেন আল্লাহ আকবার এজন্য বলেন শনিবারে সৃষ্টি করেছে আল্লাহ মাটি কি মাটি আমি আসতে গো তোরা জোরে তুমি কি মাটি রবিবারে বল জাবাল পাহাড় সোমবারে বল সাজার গাজগাজালি মঙ্গলবারে ওয়াল মাকরুহা হুজুর বলেন যত না পাক এই মঙ্গলবারে মদের আয়াত নাজেল হইছে মঙ্গলবারে জিনার বিচারের আয়াত নাজেল হইছে মঙ্গলবারে চোর চুরি করলে তার বিচার আজ ইসলামী রাষ্ট্র হলে কোরআন শরীফ আল্লাহ তুমি তোমার সারা পৃথিবী তুমি কোরআনের শাসন দিয়ে দাও আল্লাহ তুমি বলেছো ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন যারা আমার কোরআন দিয়া কোর্ট কাছারি বিচার আচার যারা করবে না আল্লাহ তাদের কাফের বলেছে দুনিয়ার আলেমরা যদি আমার এই কথাকে কেউ অস্বীকার করতে পারো যারা জীবন আমি আমি তোমার বাড়ি বিনিময় নাই আমি কাজ করব একটু চ্যালেঞ্জ কর না সূরা মায়েদার 44 নম্বর আয়াত 45 নম্বর আয়াত 47 বাদ 47
আল্লাহ বলেন যারা কোরআন দিয়ে বিচার আচার করে না তারা কাফের। দুই নম্বর এটা ৪৪ নম্বর সূরা মায়দা আর ৪৫ নম্বরে ফাসেক বলেছে ৪৬ বার। ৪৭ নম্বর আয়াতে আল্লাহ ফাসেক বলেছে যারা আমার কোরআন দিয়ে যারা বিচার আচার করে না। আমাদের দেশে কি কোরআন বিচার আছে? কোরআন রহিছে খানকায় বসিয়া আর পীর সাহেবরা চেকের করতেছে, তবলিগ বাহিনীরা দুই ভাগ হইয়াছে। বাবা কোরআনের বিচার কে করিবে? ইসলামের খানটাই কোরআন। তবলিগ বাহিনী দিনের দাওয়াত দেয় আর আমি ডক্টর রাতের দাওয়াত দেই। আমার দাওয়াতটা দিনই না রাত্রে, ওরা দিনের কথা বলে দুই ভাগ হয়ে গেছে। দেওবন মাদ্রাসায় কোরআন হাতে রেখে বলছে ১৯৫২ সালে দারুল উলুম দেওবন্দের শায়খুল হাদিস ছিল আমার উস্তাদ হুসাইন আহমদ মাদানী। এখন সেই দেওবন্দে এই মুনাজাত নিয়া আর মিলাদ কিয়াম নিয়া আর মরাবাড়ি খাবার খাবার নিয়া আলোচনা কি করে বা এখানে